নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে 2017 সালের প্রাইমারি টেটের গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে। 2017 সালে প্রাইমারি টেট সম্পর্কিত একটি কেস, ওএমআর সম্পর্কিত একটা কেস কিন্তু জাস্টিস গাঙ্গুলি আজকে খারিজ করে দিল। সো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং টেট সম্বন্ধিত যাবতীয় কিছু আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল বেঙ্গলি ক্যারিয়ার পথকে সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকবেন। সো বন্ধুরা, চলুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করি। টেট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলা খারিজ করে দিলেন জাস্টিস গাঙ্গুলি। প্রাথমিকে টেট সংক্রান্ত আরও একটি মামলা খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে। প্রাথমিকে 17 টেট সংক্রান্ত একটি মামলা খারিজ করে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 2017 সালে প্রাইমারি টেট সংক্রান্ত একটি মামলা এদিন খারিজ হয়ে গেল। বড় খবর, টেট পাস চাকরি প্রার্থীদের জন্য 31 জানুয়ারি 2021 সালে হওয়া প্রাথমিক টেট 2017-র উপর ওএমআর সংক্রান্ত দুর্নীতি মামলাটি খারিজ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানা গেছে আবেদনকারী শিক্ষক যোগ্যতা পরীক্ষা 2017-তে অংশগ্রহণ করেছিলেন, তিনি সফল হননি। পরবর্তীকালে শিক্ষার অধিকার অধীনে একটি আবেদন করেন, সেখানে ওএমআর শিটের কপি এবং মূল পুস্তিকা পাওয়ার জন্য তথ্যের অধিকার আইন 2005-এ দায়ের করা হয়েছিল। তবে শুধুমাত্র ওএমআর শিট সরবরাহ করা হয়েছে, কিন্তু এই ধরনের শিটে গুরুত্বপূর্ণ অসঙ্গতি উল্লেখ করে মামলা করা হয়। সেই মামলাটি গতকাল খারিজ করে দিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তো 17 সালে যে প্রাইমারি টেট পরীক্ষাটা হয়েছিল, সো সেটা নিয়ে একটা কেস হয়েছিল, ঠিক আছে। সো সেই মামলাটা কিন্তু গত মানে প্রায় 2 বছর ধরে কেস চলার পরে এটা সম্পূর্ণভাবে খারিজ করে দেওয়া হলো। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। এরকম আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল বেঙ্গলি ক্যারিয়ার পথকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো বন্ধুরা নমস্কার, ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।